প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে আমার সাথে নোয়াখালী ভাষায় বলেছিলেন আর ছোট আপা আমাকে বলেছে যে খুব ভালো হয়েছে আমাকে আপা বলছিলেন বালা হইছে তো আমারটা ঠিক আছে নি দাদা বাবু বলতেছে খুব সুন্দর হইছে এই কথাটা বলছে তো নোয়াখালী না না এটা আসলে প্ল্যানিং এ তো ছিল না আমরা তো আসলে বুঝতে পারছিলাম যে উনি ডাকবেন কিনা যখন ডেকে ফেলেছেন আপার মাননীয় প্রধানমন্ত্রী যখন দাঁড়িয়ে গেছেন তখন তো আর আমাদের কারোর জন্য অপেক্ষা করার কোনো ওয়ে ছিল না প্ল্যানিং ছিল ইচ্ছা ছিল যে যদি ডাকতেন তাহলে ওদেরকেও সঙ্গে নিয়ে আমরা ছবিটা তুলব যাই হোক আমাদের কাছে এটা খুব দারুণ একটা মোমেন্ট তৈরি হয়েছে এবং এই এই মোমেন্টটা আমাদের জন্য একটা স্মরণীয় মোমেন্ট আর কি আমাদের পারফরম্যান্সের জীবনে আর কি শুধু পারফরম্যান্সের জীবনে না আমি মনে করি এটা আমার জীবনের স্মরণীয় মুহূর্তগুলোর ভিতরে আজকের আরেকটি মুহূর্ত তৈরি হলো কিভাবে আসলে আমাদের যে উন্নয়নগুলো হচ্ছে সেটা তুলে ধরবো কিন্তু সেটি মানে রম্যভাবে রম্য নাটিকার মতো করে যেটা মানুষ পছন্দ করবে বা এনজয় করবে যেটা সত্য কথা বাড়তি কোনো কথা নয় যা সত্য আমরা দেখছি আশেপাশে যা ঘটছে সেটিকে নিয়ে আমরা একটি মানে একদম প্রেজেন্ট সিচুয়েশনকে নিয়ে তো সাব্বির খুব সুন্দর করে স্ক্রিপ্টটি লিখেছে এবং সেই সাথে আমার ভাষাটা যেহেতু ও নোয়াখালী ভাষা পারে না আমার ডায়লগগুলো আসলে আমি করেছি আমি লিখেছি আর সাব্বিরের ডায়লগটা সাব্বির লিখেছে এবং কনসেপ্টটা টোটালটাই আমাদের মানে ওর প্ল্যানিং আমার কিছু ইনপুট ছিল আমরা ইম্প্রোভাইজ করে কিছু কিছু ঠিক করেছি তো আসলে আমরা একটু শঙ্কিত ছিলাম যদিও অবশ্য ঠিক শঙ্কিত বলবো না মাননীয় প্রধানমন্ত্রী সবসময়ই আসলে শিল্পীদেরকে এত বেশি ভালোবাসেন এত সুন্দরভাবে কাছে টেনে নেন ওনার হাসি দেখলেই আসলে মন ভরে যায় তো আজকের এরকম রাষ্ট্রীয় একটি অনুষ্ঠান সর্বোচ্চ সম্মানিত একটি অনুষ্ঠান জাতীয় চলচ্চিত্র পুরস্কার তো সেই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন সেই সাথে আজকে আমাদের বাড়তি পাওনা আরেক আমাদের আনন্দটাকে দ্বিগুণ করেছে যে আমাদের ছোট আপাও আজকে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর দুজন সুযোগ্য কন্যাই আমাদের আজকে উপস্থিত থেকে আমাদের পারফরমেন্স দেখেছেন সব শিল্পীদের পারফরমেন্স দেখেছেন তারা এনজয় করছিলেন তো এই ওনাদের হাসি দেখা যখন দেখছিলাম পারফরমেন্সের মাঝে মাঝে যে ওনারা হাসছিলেন সেটি আসলে আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করছিল ওটাই আমাদের সবচেয়ে বড় ভালো লাগার বিষয় আর যখন কমিউনিকেট করছিলাম অ্যাক্টিংয়ের মাঝখানে আমাদের পারফরমেন্সের মাঝখানে তিনি যখন ডেকে নিলেন আমাদেরকে কাছে এবং পাশে দাঁড়ানোর পর ছবি তোলার সময় আপা নিজেই মানে নোয়াখালী ভাষায় বলছিলেন বালা হয়েছে তো তো আমার কাছে ওটা খুব ভালো লেগেছে যে উনি খুব সুন্দর আবার বলছে হয়েছিনি আমার ভালো হয়েছে মানে ঠিক আছে নাকি তো এই জিনিসটা মানে আসলে অনেক ইন্সপায়ার করে উনি এত মাটির একজন মানুষ আমার কাছে মনে হয় যে এরকমভাবে মানে এত অসাধারণ হয়েও যে তিনি সাধারণভাবে আমাদের সাথে মিশে যান এত সুন্দর করে আমাদেরকে আপন করে নেন কোনো প্রধানমন্ত্রী এরকম করেন কি না আমার জানা নেই তো ওনাকে ভালোবাসার পিছনে রেসপেক্ট করার পিছনে এগুলোও আসলে রিজন যে উনি এভাবে এত এত কষ্ট করেন আমাদের জন্য আমাদের দেশের মানুষের জন্য করছেন প্রতিনিয়ত দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের শিল্পীদের জায়গা থেকে যতটুকু করণীয় দরকার তার ওনার পাশে দাঁড়ানোর জন্য অবশ্যই সেটি আমরা করব এবং দাঁড়াবো কারণ আসলে আমরা শেখ হাসিনাতেই আস্থা রাখি আমরা একটু প্ল্যান হালকা ছিল যে সেটা হচ্ছে যে প্রাইম মিনিস্টার জানতেন না কিন্তু আমাদের প্ল্যানটা ছিল এরকম যে আমরা যে স্ক্রিপ্টটা করেছি সেই স্ক্রিপ্টটার সঙ্গে একটা কিন্তু বিষয় জড়িত আছে সেটা হচ্ছে যে আমরা সিনেমার চলচ্চিত্রের যেহেতু পুরস্কার অনুষ্ঠান আমরা টোটাল স্ক্রিপ্টের ভিতরে একটা সিনেমার ক্ষেত্রে যেসব জিনিস ব্যবহৃত হয় যেমন ধরুন ভিলেন থাকে নায়ক থাকে নায়িকা থাকে ড্রামা থাকে অ্যাকশন থাকে নাচ গান থাকে মানে কিছু বলতে চাওয়া থাকে বক্তব্য থাকে নাটক সিনেমাতে আসলে জীবনের কথাই বলে তো আমরা স্ক্রিপ্টের ভিতরে সেটা মাথায় রেখে কাজটা করার চেষ্টা করেছি এবং আমার কাছে মনে হয়েছে যেভাবে করে আমরা স্ক্রিপ্টটা করেছি তাতে শেষে গিয়ে যদি আমরা যে নায়ক এবং নায়িকার কথা বলা হয় যারা বিজয়ী হয় সিনেমাতে দেখা যায় যে সবসময় ভিলেনকে পরাজিত করে নায়ক বিজয়ী হয় এবং এটাই হচ্ছে আমাদের নাটক সিনেমার মূল বিষয় থাকে তো আমাদের কাছে মনে হচ্ছে স্ক্রিপ্টটার শেষে গিয়ে আসলে এই দেশের নায়ক তো আসলে এই মুহূর্তে আমরা তো মনে করি সবসময়ের জন্যই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আমার কাছে মনে হয়েছে যে গল্পটা আমরা যেভাবে করে ফেঁদেছি সেইভাবে করে যেতে যেতে একসময় নায়কের কাছে অবশ্যই মাইক্রোফোন চলে যাবে এবং যারা পারফরমেন্স করছে তারাও চলে যাবে এটা যেতে পারে বলে মনে হয়েছে বলেই আমরা সেভাবে যেতে পেরেছি দেখেন প্রোটোকল থাকে সব কিছু থাকে সব কিছুর পরেও প্রাইম মিনিস্টার তিনি যে এই স্ক্রিপ্টের আসলে নায়ক যে তিনি কিন্তু আমাদেরকে আগলে তার কাছে নিয়েছেন
এটাই হচ্ছে আমাদের আসলে স্ক্রিপ্টের সবচেয়ে বড় আনন্দ এবং সার্থকতা, এবং খুবই ভালো লেগেছে। এবং আমার ধারণা এই ধরনের সিচুয়েশন বোধহয় দ্য ফার্স্ট টাইম, মানে সরাসরি কোনো একটা অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এই স্ক্রিপ্টের মাধ্যমে তার সাথে যাওয়া, এটা আমার মনে হয় বাংলাদেশে আমাদের ইন্টারঅ্যাকশন যেটা প্রথম একটা বিষয়। তো সেজন্য আমার এবং তারিনের, এবং তারিন তো অনেক ভালো একজন অভিনেত্রী, তারিনের অভিনয় ক্যারিয়ার হচ্ছে 39 বছরে। সো সাব্বির অনেক ভালো একজন অভিনেতা সহকর্মী, এবং ও অনেক ওর মানে স্ক্রিপ্ট লেখার মানে চ্যালেঞ্জটা অনেক ভালো, ও খুব সুন্দর মানে গল্প লিখতে পারে। সো আমি কল্পনা করতে পারি, আমি হয়তো শেয়ার করতে পারি, লেখাটাও খুব ভালো পারে, তো এটা আবার আমি অতটা ভালো পারি না। কিন্তু আমরা যেটা করেছি ইম্প্রোভাইজ করে করে কিছু ইনপুট দিয়েছি ডায়লগগুলোর মধ্যে, যেগুলো যেটা আমাদের সবাইকে দেখেছে দর্শক, এটা সবাই কিছু চিন্তা করেই আসলে লেখা। সো এটা আমার যখন ভালো লাগার বিষয় একটা কথাই বলবো, যে যাদের জন্য অনুষ্ঠানটি করা এবং তারা যখন পছন্দ করেছেন বা যেই শো এর পরে যে ধরনের দর্শকদের আমরা রিয়াকশন পেলাম, স্পেশালি একদম ইনস্ট্যান্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের ছোট আপার কাছ থেকে যেভাবে রিয়াকশনটা পেয়েছি সেটি আমাদের অনেক আনন্দের। এটা আমাদের প্ল্যানিং এ ছিল কিন্তু আমরা কনফার্ম ছিলাম না যে জিনিসটা আসলে হবে কিনা। আপা নিজে যখন দেখলাম যে কাজ হয়েছে, স্ক্রিপ্ট একটা জায়গা ছিল যে ছবি তোলা যাবে কিনা, তখন ও বলছে যাবে কিনা, তখন আমি বলছি যে পারমিশন যদি দিবে কিনা, তখন সে বলতেছে মনে হয় দিবে, ডাকতেছে হ্যাঁ ডাকতেছে, ব্যাপারটা এরকম যদি ডাকে তাহলে যাইতে পারবো, আর যদি না ডাকে তাহলে ক্যান্সেল করতে হবে, ব্যাপারটা এরকমের। কিন্তু যেহেতু ডেকে ফেলছে, আসলে আমরা দুটোই প্ল্যান করে রাখছি যে ডাকলে যাবো আর না ডাকলে যাবো না।